এরপরের প্রতিযোগী আনিসুর রহমান জয়নগর, আনিসুর রহমান জয়নগর। তারপরের প্রতিযোগী আবুল বাসার হাওড়া। আবুল বাসার স্টেজে এসে যাও। আনিসুর রহমান মাইকে আওয়াজ দেওয়ার সাথে সাথে বুঝে নেবে যার এক মিনিট বাকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সমস্ত মখলুকের সমস্ত মানবের শ্রেষ্ঠ মানব করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাঁর নামে সবাই লাখ কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতপর নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি, নবী কুলের শিরোমণি বৈজগতের কাণ্ডারী, যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসিলে ধরণী আনন্দে আত্ম আরা হয়, যিনি হাসিলে জান্নাত সুন্দর জলাপ করে, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যেনার মুখের উজ্জ্বলতায় সূর্যের আলো হার মানায়, যেনার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মানায়, যেনার সুগন্ধে মেশক আম্বারাপন খুশবু ফিরে পায়, যেনার পর সুগুণে নরকবাসী স্বর্গবাসী হয় সেই আকায় তাজেদারে তাজেদারে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফার শানে লাখ কোটি দরুদ ঝর্ণাধারা বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতপর আজকের এই আলোকজ্বল সুসজ্জিত অনুষ্ঠানের সভাপতি সভাপতি সাহেব ও জ্ঞানের পাহাড় নিয়ে বসে থাকা বিচক্ষণ বিচারক মণ্ডলী ও সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে শ্রোতা মণ্ডলী সকলে আমাদের স্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোকপাত করতে চলেছি। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। শ্রুতি শ্রোতা মণ্ডলী, এই ধাত্রীর বুকে যখন অন্ধকার অত্যাচার অবিচার শিরিক বিদআত কুসংস্কারের ফিতনা ফাসাদ কুজ্জা টিকা গোটা পৃথিবী ছেয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমার নবী আপনার নবী আকায়ে তাজেদারে মদিনা আহকামে মুজতবা মুহাম্মদ মুস্তফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শূকরের চাইতে নিকৃষ্ট। যেখানে বাদল ধারা বইনা, প্রেমের অশ্রু ঝর্ণা, ব্যভিচার ছিল তাদের নিত্য সঙ্গী, এই মানুষকে মানুষ বলে মনে করত না। আরে নারী জাতি ছিল না কোন মর্যাদা, ফুলের নাই ফুল ফুটে নয়নের মণি, কলিজার টুকটাকে জীবিত দাফন করত ঘরের অন্ধকার গর্বে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে প্রেমের অশ্রু ঝর্ণা ধারা, পশান হৃদয় টুকরে কেঁদে ওঠে বক্ষ পিঞ্জারে হাতারে প্লাবন ভাই। রাস্তা দিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা হেঁটে যেত একে অপরকে তর্ক করতো, বল এই মহিলার পেটে কি আছে, একে বলতো ছেলে একে বলতো মেয়ে। ওদের এই তর্ককে প্রমাণ করার জন্য একটা যুবক ছেলে ছুটে গিয়ে ওই মা অথবা বোনকে বুকে লাঠি মেরে জমিনেতে ফেলে তাকে চিলেট করে দেখা হতো ছেলে কিনা মেয়ে। হাই রে, যদি ছেলে হতো বেঁচে যেত, যদি মেয়ে হতো ওই অমত অবস্থায় মা মেয়েকে জীবিত দাফন করতো। ঠিক সেই সময় নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ভ্রান্ত প্রতীকের পথের দিশারী রূপে কুসংস্কারকে দূর করতে আমার নবী আপনার নবী আকায়ে তাবেদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবন আদর্শে যে অনুপম অপূর্ব আদর্শে মনের থিওরি এই মানব সমাজকে পৌঁছে দিলেন, তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ছত্র সেনাপতি সকলের জন্য প্রযোজ্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন বিচক্ষণ বিচারক ছিলেন, এমন অবস্থায় এক মহিলা চুরি করিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তের নির্দেশ অনুযায়ী তাকে হাত কাটা নির্দেশ দেন। সাহাবা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, একে মাফ করুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হায় সাহাবারা, এই উক্ত কাজের কাজী যদি আমার কলিজার টুকরো ফাতিমা হতো, ইয়াকিন
নির্দেশ দিতাম সুবহান আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব শ্বেত বর্ণ কৃষ্ণবর্ণের পার্থক্য করতেন না। তাই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা লাআলা খুলকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। আরে যার নিদর্শন পরিস্ফুরিত হয় শৈশবকালে দুধ মাতার দুধপানকালে, কারণ কবু এই ডানস্থান ব্যতীত রক্তে রাঙা কমল অস্ত্র স্পর্শ করেনি, বামস্থানে আপন দুধ ধরে প্রাপ্ত হয়েছে। কবু অশ্লীল অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেনি আপনার সোনার জবানে, অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতির প্রতি ছিল অধিগ্রীব, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, দুঃখীর ছিলেন সহায়ক, সুখীর ছিলেন আশা, অসহায়ের ছিলেন ভরসা, সত্যের ছিলেন নমুনা, পাপীর ছিলেন দিশারি, মিথ্যার ছিলেন শত্রু, অসতের ছিলেন বিতৃষ্ণা, কথাবার্তা ছিল তার ভরা মুক্ত মালা, ভাষা ছিল তার মিষ্টি, ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শী, লেনদেন ছিল তার ঝরনের চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ও ইনসাফ পূর্ণ, সমাজ নীতি ছিল তার ভরসাময় পূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণ পূর্ণ, জীবন ছিল তার ঝর্ণার চেয়ে নির্মল স্বচ্ছ, সূর্যের চেয়ে উজ্জ্বল, পুষ্পের চেয়ে মনোহর, মোট কথা সর্বগুণে গুণান্বিত। তবেই তো শত্রুর এক বাক্য স্বীকার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজ দা ফেমাস রিটার ইন দি ওয়ার্ল্ড এন্ড ওয়ার্ল্ড দি টাইটেল, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শিক আল আমিন আমানতদারী সত্যবাদী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক দিক দিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করস্ত অবস্থায় সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনের জন্য অশ্লীল অসদ বাক্য প্রয়োগ করেনি। সংসারের সর্বকাজ এমনকি আপন পাদুবাদ পাদুক আপন হস্তে মরে দিয়ে সেরাই সেরেন। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞের পরিবর্তে জ্ঞান, অসভ্যতার পরিবর্তে সভ্যতা, নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্টে, অন্ধকারের পরিবর্তে দিবালোকে, এক কথায় যার আদর্শে পৌঁছে দিলেন সমস্ত পৃথিবীকে, সমস্ত সারা পৃথিবীকে তার আদর্শের উন্নতির জন্য পৌঁছে দিলেন। তাই আজও সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আজ আমরা মানতে পারি অবশ্যই তার মধ্যে কামিয়াবি আছে। তাই তো আমার কবি বলছেন, হারে বাদা সে পেলে হার ইন্তিহা কে বাদ, জাতে নবী বুলন্দে জাতে খুদা কে বাদ, নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে, সম্মানের আসনে সমাসীন তারা বিশ্ব মাঝে সমাজে। আল আন আনা আখতাতিমুল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।